দুই দলের টিম ম্যানেজারকে বলবো আপনাদের টিফিনটা নিয়ে যান, পঞ্চনন্দপুর এবং মাঠপাড়া দুই দলের ম্যানেজারকে এদের ক্রস করতে হবে না, এদের গোল হয়ে যাবে। তারপর থেকে আমরা টুর্নামেন্টে অনেক দুরন্ত দুরন্ত গোল দেখেছি, চলে এসেছে সবাই যুব সংঘ রয়েছে চলে যাচ্ছে জঙ্গল থানা শ্রী রনি 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 থেকে ডান দিকে ওখানে দেখা যাচ্ছে হয় দর্শকরা আশা করছেন, যে আশায় দর্শকরা মাঠে ভিড় জমান, যে একটা দুর্দান্ত ফুটবল হোক আর জিত রয়েছে, কিন্তু একটা দুরন্ত ফুটবলের নমুনা থাকুক। আপনার টিম খেলছে কেমন লাগছে স্যার, আপনার কি মনে হচ্ছে? গোল না খেলা ভালো না, গোল গোল হ্যাঁ স্যার, আপনিও টেনশনে থাকবেন যতক্ষণ টিম গোল না পাচ্ছে, কারণ আপনার মনের মধ্যে সবসময় উৎকণ্ঠা থাকবে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, খেলা খুব ভালো হচ্ছে প্রথম থেকেই, শুরুতেই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণের খেলাটা, বডি ল্যাঙ্গুয়েজ দুর্দান্ত, কারণ এই দুটি দলের খেলাটা প্রতিনিয়ত টুর্নামেন্ট হচ্ছে। তখন আর হয়ে গেল, ওখান থেকে দেখা যাক, চেষ্টা করেছিল রবিউল সেই স্টপার থেকে একদম আক্রমণ ভাগে চলে গিয়েছে, খুব ভালো লাগছে, দর্শকরা এনজয় করছে,
দুর্দান্ত আবহাওয়ার সঙ্গে আক্রমণ প্রতি আক্রমণে খেলা সাবারিয়া চাকরি পেয়েছে ইয়াসিন, আবারও সেই ইয়াসিনের ফ্রিকি চলছে সবকিছু, কিন্তু ফুটবলে চাই সেটাই কিন্তু আমরা দুটি দলের কাছে দেখতে পাচ্ছি। বাবু বাসবাটাকে অপারেট করছে, খুব ভালো লাগছে খেলা, যে আক্রমণের প্রতি আক্রমণ, প্রত্যেকটি খেলোয়াড় জায়গা নেওয়া, বল ছাড়া এবং আক্রমণে যাওয়া, প্রত্যেকটি জিনিসই কিন্তু খেলা কিন্তু দর্শকদের খুব এনজয় হচ্ছে এবং আমরা অনুভব করছি। আক্রমণে চলে যাচ্ছে বাবু মাঝমাঠে বারংবার অপারেট করছে হ্যাকিং সোহেল নেভার ইলেভেন খেলা দেখার জন্য কিন্তু শরীরের দারুণ ভাবে আছে, কেমন লাগছে এই খেলাটি? প্রথম থেকে যে খেলাটা হচ্ছিল, এর আগের যে খেলাটা ছিল সেটা অনেকটাই দর্শকরাও ঝিমিয়ে পড়েছিলেন, আমরা যারা এখানে আছি তারা সবাই উপভোগ করতে পারি। একটা ফুটবল খেলা হচ্ছিল এরকম, কিন্তু এই দ্বিতীয় খেলায় প্রথম থেকে আক্রমণ এবং প্রতি আক্রমণ চরমভাবে দেখতে পাচ্ছি। আমরা দুটো দলই তাই তৃণমূল আছে, আশা করছি আরো ভালো খেলা, যত সময় গড়াবে তত খেলা আরো গতি বাড়বে, আমরা আশা করছি খুব ভালো খেলা একটা দেখতে পাবে আজকে শুরু হয় এই দিনে। যার কারণে আমরা ডক্টর থানাকে, ডক্টর আইসি বসে আছেন তাকে ধন্যবাদ যে আজকের সুন্দর এক বিকেলে একটা দারুণ ফুটবল উপভোগ আমরা করতে পারবো। অবশ্যই অবশ্যই সেই গরম চায়ের কাপে চুমুক দিয়ে খেলা এনার্জি করানোকে ফুটবল খেলছে, দুর্দান্ত ফুটবল এবং দেখো বয়সও বাধা মানছে না, বাবলু অনেকদিন ধরে ফুটবল খেলছে, বাবলু এবং বাবু বাবু কিন্তু দারুণভাবে মাঠে অপারেট করছে এবং কুশাবেলের ছেলেদের প্রশংসা, কিন্তু এনার্জি লেভেল হাই, সত্যি এই ধরনের খেলোয়াড়াই চাইছে এবং প্রতিনিয়ত এই দুটি টিম কিন্তু নদিয়া মুর্শিদাবাদের বিভিন্ন মাঠে তারা কিন্তু প্রতিনিয়ত ফুটবল টুর্নামেন্ট খেলছে। আপনারা বিভিন্ন পত্রপত্রিকার খবরে দেখতে পান এবং ফেসবুকের মাধ্যমে দেখতে খবর পান খবরগুলি যে এরা বিভিন্ন মাঠে খুব ভালো লাগছে, কারণ কোনো দলই কিন্তু কি বলবো যে বেশি খুব বল পায় রাখতে পারছে না। কারণ এই টিমটা প্রতিনিয়ত খেলার ফলে নিজেদের মধ্যে অনেক বোঝাপড়া বেশি, কম্পিটিশন বেশি, সুইটের সঙ্গে লড়াই চলছে ওখানে শফিকুল মাঝখানে সেই আসছে এবং অফেন্স রাইট লেফট আবার চলেছে নিজের মাঝবাটা টিমটাকে সাপোর্ট করার জন্য, যেটা আমরা প্রথম খেলায় দেখতে পাইনি। এই খেলাটা কিন্তু মাঝবাটাকে দারুণভাবে দুটি দলের খেলোয়াড়াই অপারেট করছে, যার ফলে খেলাটা কিন্তু টিম গেম, টোটালি টিম গেম চলছে। খুব ভালো লাগছে দুর্দান্ত আবহাওয়ার সঙ্গে দুরন্ত ফুটবল এবং দর্শক অনেকটাই
ঠিক আছে।
আগামীকালকে তো আপনার টিম আছে, তবে এখন এই খেলা দেখে আপনার কেমন লাগছে? খেলাটা কেমন লাগলো আপনার বলবো? আমরা চাই খেলায় হার জিত হবে এবং এই খেলাটাকে আপনারা সকলে বজায় রেখে এবং আমরা এই খেলায় ভালোভাবে এনজয় করছি, আপনারাও করবেন। দারুণ উৎসাহে সঞ্চার ঘটেছে বল চলে গেল অসাধারণ একটা কর্নার এবং দুর্দান্ত আইসি সাহেবের ভোকাল টনিক মনে হচ্ছে প্রত্যেকটি ছেলেকে এনার্জি লেভেল হাই করে দিয়েছে। তবে প্রতিনিয়তই আমরা এই ছেলেদেরকে বিভিন্ন মাঠে দেখছি। সত্যি অনেকদিন পর দৌলতাবাদ থানার আন্ডারে গঙ্গাপ্রসাদ মাঠে নাইট ফুটবল হয়েছিল, সেখানে দমকলের ছেলেরা অসাধারণ ফুটবল খেলেছিল। তো অনেকদিন পর আজকে দেখছি যে একটা দুরন্ত ফুটবল দেখে নিচ্ছে ছোট্ট শটটা দেখে নিন, দেখা যাক এই ফ্রি কিক থেকে রনি দেখে নিচ্ছে। খুব ভালো লাগছে সুই ফ্রিকি দর্শনীয়, দারুণ দারুণ, খুব ভালো একটি একদম কি বলবো যে মস্তিষ্ক প্রসূত যে ফ্রিকি আধুনিক ফুটবলে আমরা যেটা টিভির পর্যায়ে দেখে থাকি, এই ধরনের ফ্রিকি দেখার জন্য তো মানুষ ভিড় জমায়। আগামীকাল খেলা হয়েছে দুটি খেলা, দমকল কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড বনাম সাহাদিয়ার সবুজ সংঘ, দ্বিতীয় খেলা আমিনাবাদ অগ্রগামী ক্লাব বাবু না কামরিয়া জয়নাল আবেদন স্মৃতি।